আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে তো তৈরি করে দেখাবো এই গিটার। তো গিটারটা কিভাবে তৈরি করেছি সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা নিয়েছি 6 নম্বরের পালপুতি কমলা রঙের, 6 নম্বরের সবুজ পুতি, আর নিয়েছি রক সুতা 50 নম্বরের। প্রথমে আমি প্রায় 1.5 থেকে 2 হাতের পরিমাণ একটা রক সুতা কেটে নিয়েছি, যার মধ্যে আমি 5টা কমলা রঙের পুতি ভরে নেব। এবং লাস্টের যে পুঁতিটা সেটা দিয়ে কিন্তু ক্রস করে দিব। সুতায় আছে আমাদের 1টা পুঁতি। এখন আমরা 6-এর ঘর তৈরি করব। এর জন্য এক পাশের সুতায় 3টা পুঁতি এবং এক পাশের সুতায় 2টা পুঁতি ভরে নিয়েছি। এরপর 3 পুঁতি যেটা সেটা দিয়ে ক্রস করে দিয়েছি। এখন সুতা 1টা পুঁতি আছে। এখন আবারও 6-এর ঘর তৈরি করবো। এর জন্য আরেক পাশে 3টা পুঁতি এবং এক পাশে 2টা পুঁতি ভরে নিয়েছি। যে পাশে 3টা পুঁতি সেখান থেকে 1টা পুঁতিতে ক্রস করে দিব। এই পর্যায়ে আমাদের আরও 1টা 6-এর ঘর তৈরি হয়ে যাবে, আর আমাদের সুতাটা কিন্তু একদম মাঝখানে চলে এসেছে। এবার 1টা 5-এর ঘর তৈরি করবো। এর জন্য এক পাশে 3টা পুঁতি এবং এক পাশে 1টা পুঁতি, আর আগে ছিল 1টা। তো মোট আমাদের এখানে 5টা পুঁতি হয়ে গেছে। এখন লাস্টের 1টা দিয়ে ক্রস করে দিব। এরই সাথে কিন্তু 5-এর ফুল তৈরি হয়ে যাবে, আর আমাদের পুঁতিটা কিন্তু 1টা সাইডে চলে আসবে। এই পর্যায়ে আমরা এখানে আবারও 5-এর ঘর তৈরি করবো। এই জন্য 4টা পুঁতি ভরে নিয়েছি এবং 1টা পুঁতি দিয়ে ক্রস করে দিব। এরই সাথে কিন্তু আরও 1টা 5-এর ঘর তৈরি হয়ে যাবে। এখন সামনের দিক থেকে আমরা আবারও 2টা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আছে আমাদের 3টা পুঁতি। এখন 6-এর ঘর তৈরি করতে আর 3টা পুঁতি ভরে নিব। এরই সাথে কিন্তু আরও 1টা 6-এর ঘর তৈরি হয়ে যাবে। এখন কিন্তু আমরা 2 নম্বর লাইন করছি। আবারও সামনের দিক থেকে আমরা 2টা পুঁতি কমন নিয়ে নিব। সুতায় আছে 3টা পুঁতি। আবারও 3টা পুঁতি ভরে নিব। প্রথমে নিয়ে নেব 2টা সবুজ রঙের এবং 1টা কমলা রঙের পুঁতি ভরে কমলা রঙের পুঁতি দিয়ে ক্রস করে দেব। এই পর্যায়ে আবার সামনের দিক থেকে 1টা পুঁতি কমন নিয়ে নিব। পুঁতি কমন নেওয়ার পর আমাদের সুতায় আছে 3টা পুঁতি। আবারও আমরা 3টা পুঁতি ভরে নেব এবং লাস্টের পুঁতি দিয়ে ক্রস করে দিব। এর সাথে কিন্তু তৈরি হয়ে যাবে আরও 1টা 6-এর ঘর। এইবার আমরা সামনের দিক থেকে 1টা পুঁতি কমন নিয়েছি, সুতা আছে 2টা পুঁতি এবং লাস্টের যে পুঁতির যে সুতাটা সেটার মধ্যে আমরা 3টা পুঁতি ভরে নিব, 1টা 5-এর ফুল তৈরি করে নিব। তো ভিডিওটা প্রথম থেকে একদম শেষ অবধি দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমরা কিভাবে এই কাজটা করছি। তো সামনের দিক থেকে আমরা প্রথমে 1টা পুঁতি কমন নিয়ে নিব। সুতা আছে 2টা পুঁতি, 5-এর ঘর তৈরি করবার জন্য আর 3টা পুঁতি ভরে নিলাম। হয়ে গেল 1টা 5-এর ঘর। আবারও সামনের দিক থেকে আমরা পুঁতি কমন নিয়ে নিব 2টা। সুতায় আছে 3টা পুঁতি। এখন 1টা কমলা রঙের এবং 2টা সবুজ পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিলাম। এটির সাথে কিন্তু আরও 1টা লাইন তৈরি হয়ে যাবে। আবারও সামনের থেকে কিন্তু আবারও 2টা পুঁতি কমন নিয়ে নিয়েছি, সুতা আছে 3টা পুঁতি। এই পর্যায়ে আমরা প্রথমে 1টা সবুজ রঙের পুঁতি এবং 2টা কমলা রঙের পুঁতি ভরে নেব এবং কমলা রঙের পুঁতি দিয়ে ক্রস করে দিব। এরপর কিন্তু আবারও সামনের দিক থেকে পুঁতি কমন নিয়ে নিব 2টা। এখন আবারও 6-এর ঘর তৈরি করব। এর জন্য 3টা কমলা রঙের পুঁতি ভরে নিব। তো কমলা রঙের পুঁতি ভরে নিয়েছি, নিয়ে এবার ক্রস করে দিব। ক্রস করে দিলেই কিন্তু আমাদের একটা কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে আমাদের সুতা কিন্তু 1টা পুঁতি আছে। এখন আমরা এখানে ভরে নিয়েছি আরও 4টা পুঁতি। এরপর লাস্টে 1টা পুঁতি দিয়ে ক্রস করে দিব। এর সাথে কিন্তু 1টা 5-এর ঘর তৈরি হয়ে যাবে। সরি, এখানে আমরা 6-এর ঘর করবো। যেন 2টা পুঁতি কমন নিব, 4টা পুঁতি ভরে কিন্তু এখানে 2টা পুঁতি কমন ছিল। তো 6টা পুঁতির 1টা 6-এর ঘর তৈরি হয়ে যাবে।
আবারও সামনের দিক থেকে আমরা দুইটা পুঁতি কোমর নিব। এখানেও আমাদের ছয়ের ঘর তৈরি হবে, এর জন্য আমরা এখানেও আরও তিনটা পুঁতি ভরে নিব, তাহলে কিন্তু আমাদের ছয়ের ঘর তৈরি হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে দুইটা পুঁতি কোমর নিয়ে নিব। এই পর্যায়েও কিন্তু আমরা ছয়ের ঘর করব। এর জন্য লাস্টের সুতাটার মধ্যে আমরা তিনটা পুঁতি ভরে নিয়েছি এবং লাস্টের পুঁতিটা দিয়ে ক্রস করে দিব। এতে করে কিন্তু সুতাটা কিন্তু আমাদের উপরে চলে আসবে এবং সামনের ঘরের থেকে একটা পুঁতি কোমর নিয়ে নিব। সুতা আছে আমাদের দুইটা পুঁতি, আর চারটা পুঁতি ভরে নিলাম, ছয়ের ঘর তৈরি করব। তো হয়ে যাবে একটা ছয়ের ঘর। আবারও সামনের দিক থেকে আমরা দুইটা পুঁতি কোমর নিব। সুতায় আছে আমাদের তিনটা পুঁতি, এখন আর তিনটা পুঁতি ভরে আমরা ক্রস করে দিব। এরই সাথে হয়ে যাবে আমাদের আরও একটা ছয়ের ঘর। এখন কিন্তু আমাদের সুতাটা কিন্তু লাস্টের পুঁতিতে আছে, দেখতে পাচ্ছেন। এখন এই পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সুতার মধ্যে আমাদের একটা পুঁতি আছে। এখন এর মধ্যে আমরা আরও পাঁচটা পুঁতি ভরে নিব, এতে করে আমাদের একটা ছয়ের ঘর তৈরি হবে। আর এখানে কিন্তু আমরা গিট দিয়ে দিব, শক্ত করে একটা গিট দিয়ে দিব। এর ফলে কিন্তু আমাদের এখানে একটা ছয়ের ঘর তৈরি হয়ে যাবে। এখন কিন্তু আমরা সামনের দিক থেকে একটা পুঁতি কোমর নিয়ে নিব, যেহেতু গিট দিয়েছি এর জন্য এই সুতাটাও প্রথম সুতার মধ্যে ঢুকিয়ে নিতে হবে পুঁতির মধ্যে। আর হচ্ছে সামনের দিক থেকে একটা পুঁতি আমরা নিয়ে নিয়েছি কমন। তো সুতা আছে দুইটা পুঁতি, আর দুইটা পুঁতি ভরে নিয়ে কিন্তু একটা চারের ঘর তৈরি করে দিলাম। সামনের থেকে আবারও একটা পুঁতি কমন নিয়ে নিলাম, সুতা আছে দুইটা পুঁতি, আরও দুইটা পুঁতি ভরে নিয়ে কিন্তু আবারও একটা চারের ঘর তৈরি করে নিব। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি কোমর নিয়ে নিব, সুতায় আছে আমাদের দুইটা পুঁতি, ছয়ের ঘর তৈরি করতে হবে, এই জন্য এখানে আমরা চারটা পুঁতি ভরে নিব। এই পর্যায়ে আবার আমরা গিট দিয়ে দিব শক্ত করে, আর বাড়তি সুতাটা পুঁতির মাঝখান দিক দিয়ে ঢুকিয়ে কেটে দেব। প্রায় কিন্তু আমাদের গিটারের কিছুটা অংশ শেষ হয়ে এসেছে। এখন আমরা মাঝখানের অংশ করব। এর জন্য মাঝখানে যে চারের ফুল ছিল সেখান থেকে দুইটা পুঁতি, আমরা দুইটা চারের ফুলের থেকে দুইটা পুঁতি কমন নিয়েছি। এখন এখানে একটা পাঁচের ঘর তৈরি করব, এর জন্য তিনটা পুঁতি ভরে নিচ্ছি, এক পাশে দুইটা পুঁতি এবং এক পাশে একটা পুঁতি ভরে নিব। নেওয়ার পর আমরা কিন্তু ক্রস করে দিব যেই পাশে দুইটা পুঁতি সেই পাশ থেকে। প্রথমে এক পাশে কিন্তু দুইটা পুঁতি এবং এক পাশে কিন্তু একটা পুঁতি, তো দুইটা পুঁতি যে পাশে সেইখানের পুঁতিটা দিয়ে ক্রস করে দেব। এরই সাথে কিন্তু আমাদের হয়ে যাবে একটা পাঁচের ফুল এবং পুঁতির মাঝখানে আমাদের সুতা চলে আসবে। এরপরে আমরা চারের ফুল তৈরি করব, এর জন্য এক পাশে দুইটা পুঁতি এবং এক পাশে একটা পুঁতি ভরে নিব এবং দুই পাশের পুঁতিটা যেখানে দুইটা পুঁতি সেখান থেকে একটা পুঁতিতে ক্রস করে দেব। আবারও সামনের দিক থেকে একটা কমন, আমাদের এখানে সুতার মধ্যে একটা পুঁতি আছে, তো এক সাইডে আমরা দুইটা পুঁতি নিব, এক সাইডে আমরা একটা পুঁতি নিব। এরপর যেখানে দুইটা পুঁতি সেখান থেকে একটা পুঁতিতে ক্রস করে দিব। চারের ঘর কীভাবে তৈরি করতে হয় এরকম কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো চারের ঘরটা আশা করছি আপনারা বুঝতে পারবেন যে কীভাবে করছে। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন যাতে তারাও শিখতে পারে। এখন সুতার একপাশে কিন্তু আমরা তিনটা পুঁতি ভরে নিয়েছি এবং একটা পুঁতি দিয়ে ক্রস করে দিব। এতে করে কিন্তু সুতাটা আমাদের এক সাইডে চলে আসবে। আর টোটাল চারের ঘর আমি করেছি পাঁচটা লাইন, তো আপনারা কিন্তু চারটা পাঁচটা এরকম করতে পারেন, কিন্তু পাঁচটাই পারফেক্ট। এরপর সেম আগের মতন একপাশে দুইটা পুঁতি, একপাশে একটা পুঁতি ভরে ক্রস করে দিব। আবারও আরেকটা ঘর তৈরি করব, এর জন্য একপাশে দুইটা পুঁতি এবং একপাশে একটা পুঁতি ভরব এবং যে পাশে দুইটা পুঁতি সেখান থেকে একটা পুঁতিতে আমরা ক্রস করে দিব। যেহেতু লাস্টের ঘর এর জন্য কিন্তু আমরা তিনটা পুঁতি একসাথে ভরে কিন্তু গিট দিয়ে দিয়েছি। তো লম্বালম্বি আমরা পাঁচটা ঘর করেছি চারের ফুলের, আর পাশে পাশে মানে আয়ের সাইডে আমরা আরও দুইটা এক্সট্রা করে নিয়েছি। সো এইখানে কিন্তু এক সাইড থেকে কিন্তু আমি একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি, যেখানে আমরা প্রথমে ছয়ের ঘর করেছিলাম। তো এইখান থেকে করে নিয়েছি একটা পুঁতি কমন নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আমি আরও পাঁচটা পুঁতি ভরে নিয়েছি, পাঁচটা পুঁতি ভরেছি। এখন এখানে আমি গিট দিয়ে দিব শক্ত করে, এতে করে এখানে কিন্তু আরও একটা লাইন উপরের দিকে হয়ে যাবে, তাহলে কিন্তু আমাদের এটা একটা গিটারের শেপে চলে আসবে।
বাকি সুতাটা কেটে দিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমাদের এটা কেমন হয়েছে। এরকম সেম আমি আরও একটা বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন এই দুইটাকে একসাথে রেখে আমাদের জোড়া দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে দুটোর সাইড, যেই সাইডটা আমরা লম্বালম্বি রেখেছি সেটা যাতে এক সাইডে থাকে, তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমরা মাপ মতন ধরে নিতে হবে যে আমাদের যাতে পুঁতি একটা উঁচা নিচা না হয়, একদম সাইজ মতনই হয়। তো একটা পুঁতি ভরে নিয়েছি সবুজ রঙের, দেখতে পাচ্ছেন কীভাবে জোড়া দিতে হয়। এর ভিডিও কিন্তু আমার ছেলের অনেক দেওয়া আছে। তো আবার একটা সবুজ পুঁতি ভরে কিন্তু ক্রস করে দিলাম। এই পর্যায়ে আবারও একটা কমলা পুঁতি নিয়ে নিলাম, দুই পাশ থেকে দুইটা কমলা রঙের পুঁতি নিয়ে নিব, একটা একটা করে দুইটা পুঁতি নিয়ে নিব। সুতায় আছে তিনটা পুঁতি আর একটা সবুজ রঙের পুঁতি ভরে ক্রস করে দিব। এর সাথে কিন্তু আরও একটা লাইন আমাদের এরকম জোড়া দেওয়া হয়ে যাবে। এই একইভাবে কিন্তু পুরোটা আমাদের কমপ্লিট করতে হবে। আবারও সামনের দিক থেকে একটা একটা করে পুঁতি কমন নিয়ে নিব। এবং সুতার মধ্যে তিনটা পুঁতি আছে আর একটা সবুজ রঙের পুঁতি ভরে ক্রস করে দিব। তো আমার ছেলে নিয়ে কিন্তু এরকম অনেক ভিডিও আছে, যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার ছেলেনের আরও ভিডিওগুলো আছে, সেখান থেকে দেখে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস তৈরি করতে পারবেন আর অনেক পুঁতির কাজ শিখতে পারবেন। আর যারা কিনা পুঁতির কাজে একদমই নতুন তারা কিন্তু এইসব ভিডিও দেখে কিন্তু শিখে নিতে পারবেন আর খুব সহজভাবে কিন্তু বোঝানো আছে। আর যাদের কোনো পছন্দের কোনো কিছু তৈরি করতে হয়, মানে তৈরি করতে চান, তাহলে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি তৈরি করে দেখতে চান, তাহলে কিন্তু আমি আপনাদের সেই ভিডিওটি তৈরি করে দেখাবো। আর আমার ছেলেনে নতুন এসে থাকলে অবশ্যই আমার ছেলেটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এই পর্যায়ে কিন্তু আমরা এভাবে কিন্তু একটার পর একটা লাইন কিন্তু সামনের দিকে এগিয়ে যাব, একটা করে পুঁতি নিয়ে, এবং আমরা একটা করে পুঁতি ভরে ভরে কিন্তু ক্রস করে দিব। আর এভাবেই কিন্তু আমাদের লাইনটা জোড়া দেওয়া হবে। আশা করছি ভিডিওটার শেষ থেকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে এই কাজটা করেছি। আর যারা কিনা একদমই নতুন পুঁতির কাজে তারাও কিন্তু এই জিনিসটা দেখে কিন্তু শিখতে পারবেন। আর এই গিটার এটা আপনারা শোপিস হিসেবেও রাখতে পারেন, এমনকি আপনারা আপনাদের ব্যাগের যে সাইড ছোটো চাবি রিং হিসেবেও রাখতে পারেন, বা ব্যাগের সাইডেও এরকম ঝুলিয়ে রাখতে পারেন, বা বাচ্চাদেরও দিতে পারেন যাতে বাচ্চারাও খেলতে পারবে। তো এরপরে কিন্তু আবারও আমরা আরেকটা পুঁতি নিয়ে কিন্তু ক্রস করে দিলাম। আবারও সামনের দিক থেকে কিন্তু একটা পুঁতি নিয়ে নিব, দুই পাশ থেকে একটা একটা করে দুইটা পুঁতি নিয়ে নিব দুইটার অংশটা দিয়ে। তারপরে আমাদের সুতায় আছে তিনটা পুঁতি, এখন আরও একটা সবুজ রঙের পুঁতি ভরে তারপরে এলা ক্রস করে দিব। এর সাথে কিন্তু চারের ফুলও তৈরি হয়ে যাবে আর লাইনটাও কিন্তু ক্রস করা হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে একটা পুঁতি নিয়ে নিব, ডান পাশ থেকে একটা পুঁতি এবং বাম পাশ থেকে এরকম করে একটা পুঁতি নিয়ে নিব, একটা পুঁতি ভরে তারপরে ক্রস করে দিব। এর ফলে কিন্তু আরও একটা চারের ঘর তৈরি হয়ে যাবে আর লাইনটাও কিন্তু আমাদের ক্রস করা জোড়া দেওয়া হয়ে যাবে। আবারও সামনের দিক থেকে দুই পাশ থেকে একটা একটা করে দুইটা পুঁতি ভরে নিব। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডদের মাঝেও শেয়ার করে দিবেন যাতে তারাও শিখতে পারে। আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব এর থেকে সহজ করে আপনাদের শেখানো। তো এই পর্যায়ে আমরা কিন্তু চলে এসেছি প্রায় শেষ দিকে আর আমাদের কিন্তু পুরোটাই কিন্তু জোড়া দেওয়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কমলা রঙের পুঁতি ইউজ করেছি কারণ আমার কাছে এই কালারটাই ছিল, আপনারা অন্য কালার দিয়েও করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।